নামাজ শেষ করে অফিসে চলে যাও, নামাজ শেষ করে দোকানে চলে যাও। আমি বললাম রব্বুল আলামিন যেতে যেতে কি করব, যেতে যেতে একটা দরখাস্ত লাগিয়ে যাও, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে দোকানে যাও, যাওয়ার সময় দরখাস্ত ঠুকে যাও, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আমার অনুগ্রহ তালাশ করতে করতে করার জন্য দোকানে যাও, আর বের হওয়ার সময় অনুগ্রহ তালাশের দরখাস্তটা লাগিয়ে যাও, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। ফজল মানে ঈমান, ফজল মানে কোরআন, ফজল মানে ইলম, ফজল মানে রিজিক, ফজল মানে সুস্থতা, ফজল মানে শয়তান থেকে বাঁচা, ফজল মানে শয়তান থেকে বাঁচা, ফজল মানে জান্নাত, ফজল মানে আল্লাহর দিদার। যার জীবনে যখন যা লাগে সবটাকে একসাথে বলে ফজল, বলেন যার জীবনে যখন যা লাগে সবটাকে একসাথে বলে ফজল। বিবি নাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, এর অর্থ হলো আল্লাহ আমারে বিবিও দিয়ে দেন। সন্তান নাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, আমাকে সন্তানও দিয়ে দেন, শয়তানের ধোকা থেকে বাঁচা যায় না, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। لولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان كثيرا، ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم منهم احدا. هذا فضل الله، ذلك فضل الله، سبحان الله، ذلك هو الفضل العظيم بيدك، ها والفضل بيد الله. كي আল্লাহ ফজল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, রিজিকের অভাব, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাহ। কয় ছেলেটা বিদেশে যেতে পারে না, ইন্নি আসআলুকা মিন ফাদলিক, মেয়েটার বিয়ে হয় না, ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ছেলেটা অসুস্থ, ইন্নি আসআলুকা মিন ফাদলিক, বিবিটা অসুস্থ, ইন্নি আসআলুকা মিন ফাদলিক, মুরগির ফার্মে মুরগি মরে যায়, ইন্নি আসআলুকা মিন ফাদলিক, গরুর খামারে অসুখ লাগছে, ইন্নি আসআলুকা মিন ফাদলিক। বলে ঢুকার সময় দরখাস্ত ঢুকে দিয়ে ঢুকাও, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। আচ্ছা রহমতের দুয়ার কয়টা? জিবরিলও জানে না, মিকাইলও জানে না, সোয়া লাখ নবীরা যদ্দূর জানেন রহমতের দুয়ার তার চেয়েও বেশি, মোহাম্মদুর রাসূলুল্লাহ যদ্দূর জানেন রহমতের দুয়ার তার চেয়েও বেশি। ইন্নি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, রহমতের যতগুলো দুয়ার আছে আপনার রহমতের যতগুলো দুয়ার আছে, বলেন আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন, সুস্থতার দুয়ার খুলে দেন, হেদায়েতের দুয়ার খুলে দেন, ঈমানের দুয়ার খুলে দেন, ইসলামের দুয়ার খুলে দেন, মালের দুয়ার খুলে দেন, রিজিকের দুয়ার খুলে দেন। আপনি দোকান খুলতেছেন রহমতের দুয়ার খোলার আশা, রব বলেন মসজিদে গিয়ে দরখাস্ত কর, আসার সময় দরখাস্ত কর, এবার রিজিক তালাশ কর, দিলাম খুলে কি হয়? আমি বলি এটা রহমতের গোডাউন, এটা সুখের গোডাউন, এটা শান্তির গোডাউন, এটা ফালাহের গোডাউন, এটা কামিয়াবির গোডাউন, এটা দুনিয়ার গোডাউন, এটা আখেরাতের গোডাউন। আর আপনি যদি বলেন আমার তো বিশ্বাস হয় না, তুমি মরে দেখতে পারো,
হাজরি বলো জি হুজুর বিশ্বাস হয়েছে কালকে থেকে আসো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবো তো মসজিদে ইনশাআল্লাহ আপনার সুখের যা যা লাগে সব লেখা আছে এখানে আপনার ছেলের যা যা লাগবে তাও আছে আপনার মেয়েটার যা যা লাগবে তাও আছে قد أفلح المؤمنون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إنما المساجد لله ঘর যদি আল্লাহর হয় মেহমান যদি আল্লাহর হই দিবেন কি সব দিবেন তো সব দিবেন বলেন দিবেন তো সব দিবেন পাবেন তো সব পাবেন এখানে আসবেন না হারাবেন তো সব হারাবেন মসজিদে আসবেন না হারাবা তো সব হারাবা আর মসজিদে আসবেন পাবেন তো সব পাবেন পাবেন তো সব পাবেন আহ হায় আল্লাহ জীবনের শেষ নামাজটাও মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান আমিন জীবনের শেষ নামাজটাও তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দান আমিন পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাকসামের ব্যবসায়ী বন্ধুরা বলেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আজান হলে দোকানে না মসজিদে মসজিদে আর শেষ করে মসজিদে বসে থাকবেন না দোকানে দোকানে এই তো বুঝে গেছি ফাইদা খুদিয়াতিস সালাতু ফাইদা নুদিয়া লি ওয়াইদা নুদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون একসাথে তর্জমা করি আলাদা আলাদা সময় হবে না সময় আছে আর 15 মিনিট দেখেন আজান হলে মসজিদে চলে আসো খেয়াল করেন আজান হলে দোকান ছেড়ে দাও আজান হলে বেচা কিনা বন্ধ করো আজান হলে মসজিদের দিকে দৌড় লাগাও এবার মসজিদের শেষে নামাজ শেষে আবার দোকানে চলে আসো দোকানের শেষে রিজিক তালাশ করো তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না জিকির করো লাআল্লাকুম তুফলিহুন কথা দিলাম যা যা লাগবে সব দিব এক বাক্যে তর্জমাটা কেমন হলো আজান হলে মসজিদে বলেন নামাজ শেষে দোকানে হাতে কামাও দুনিয়া জবানে কামাও জান্নাত লাআল্লাকুম তুফলিহুন হয়ে যাবা কামিয়াব এই জন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন আমি বলি জীবনটা সুখী হওয়ার গতি তার তেমন মসজিদকে জীবনের বাড়ি বানান মসজিদকে জীবনের গাড়ি বানান ফজরেও ছুটে আসেন জোহরেও আসরেও মাগরিবেও এশায়ও ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ সবাই নিয়ত পাক্কা ছোটরা বলো ছোটরা আমি বলি মসজিদে আসবে যত করোনা থেকে বাঁচবে তত 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 হ্যাঁ হয়ে গেলে তখন তখন আর আইসেন না হয়ে গেলে আর আইসেন না আমি বলি বন্ধু উফ নামাজ পড়লে করোনা হবে না যদি হয় মরবা না যদি মরো জাহান্নামে যাবা না বলেন আপনি কি বলছি বলেন নামাজে আসলে করোনা হবে না যদি হয় মরবে না মরলে জান্নাতে জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ এবার কোন আশকাল আছে মসজিদে আসলে করোনা হবে না ফাইন কিল অমুক হয়েছে আমি বলি মরবে না ফাইন কিল ও মুখে মরে গেছে আমি বলি জাহান্নামে যাবে না যদি বলে মসজিদে গিয়ে তো করোনা হয়েছে আমি বলি হয়েছে তো কি হয়েছে মরে নাই তোকে মরেও গেছে একে মসজিদে কি হয়েছে জাহান্নামে যায় না শুধু করোনা নিয়ে মরে দুনিয়া তার খুশি তো মরে না মানছে
كورونا আগে আর পৃথিবীতে কেউ মরে নাই তো করোনার ডর এমনি মসজিদ ছাড়তাম ক্যান্সারের ডর অত ছাড়ি না জোরে কথা কন না মত ডরে তো কত কত বছরে মরছে কোনদিন তো মত ডরে মসজিদ ছাড়ি না এখন করোনার ডর এমনি ছাড়তাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ولم يخش إلا الله إلى مسجد আসে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এরা করোনারে ভয় করে না এজন্য যার হারাম মাল যত করোনাকে ভয় করে তত হারাম ক্ষমতা যত করোনাকে ভয় করে তত হারাম মাল যত করোনাকে ভয় করে তত এই গত 6 মাসে গত লকডাউনে আমাদের রবের কাছে কোন শব্দ নাই বলেন তো ঘর যদি রবের হয় অবশ্যই ঘর রবের আর মেহমান যদি রবের হয় অবশ্যই মেহমান রবের এবার তার কাছে যদি শুধু নাই শব্দ হয় অবশ্যই তার কাছে শুধু নাই শব্দ নাই তিনি কি দিয়ে মেহমানদারি করবেন সর্বোত্তম মেহমানদারি দিবেন তিনি হেদায়েত দিয়ে দিবেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين جرانا أمار غار آباد کرے أمار غار آباد کرے أمار اوپر ایمان آنے আখিরাতের উপর ঈমান আনে নামাজ পড়ে যাকাত দেয় আখিরাতকে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না রব্বুল আলামিন বলেন আমিনা কথা দিলাম হেদায়েত দিয়ে এদেরকে মেহমানদারি করব সুবহানাল্লাহ এদেরকে আমি পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিব সুবহানাল্লাহ এদেরকে আমি এমন হেদায়েত দিব যে হেদায়েতের চূড়ান্ত সীমা জান্নাতুল ফিরদাউস যে হেদায়েতের চূড়ান্ত সীমা কি জান্নাতুল ফিরদাউস এজন্য আমি বলি মসজিদে আসা যাওয়া করে যে গোমরা হয় না কোনদিন এই মানুষটা কি হয় না গোমরা হয় না এটা আর ভান্ডারি হবে না ঠিক সুবহানাল্লাহ ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা মসজিদ আমার এখানে গিয়ে অন্য কাউকে ডেকো না سبحان فلا تدعوا مع الله احدا অতএব মসজিদে গিয়ে আমার সাথে অন্য কাউকে ডেকো না তাহলে মসজিদে যাবে যে শিরিক মুক্ত হবে সে মসজিদে যাবে যে জান্নাতি হবে সে মসজিদে যাওয়ার গতি যার যেমন ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন সুবহানাল্লাহ এজন্য দুনিয়াতে মসজিদকে ঘর বানান মসজিদকে বাড়ি বানান সুবহানাল্লাহ জীবনে শ্বশুর বাড়িতে কয়বার গিয়েছি মসজিদে কয়বার গিয়েছি শ্বশুর বাড়িতে গেছি বছরে দুই একবার মসজিদে আসি প্রতিদিন পাঁচবার ইউনিয়ন পরিষদে বছরে কয়বার গেছেন দশ বছরে একবার আর মসজিদে প্রতিদিন পাঁচবার স্কুলে তো মাসে দুই একবার হাই স্কুলে তো মাসে দুই চারবার মসজিদে তো ডেলি পাঁচবার আমরা তো মসজিদ থেকে বের হইতাম না যদি না রব বের হইতে না বলতেন রব বলেন ফাইদা কুদিয়াতিস সলাহ فانتشروا في الارض وابتغوا من فضل الله نماز শেষ করে এবার জমিনে চলে যাও নামাজ শেষ করে খেতে চলে যাও